আপনার কোনটা দরকার? সবটা কাম হোক আছে এখন, সপ্তাহে তিন দিন বল্টু ও মোটিভেশনাল স্পিকারের রুমে থাকবে, সপ্তাহে পরের তিন দিন যে ডিপ্রেশন রুমে থাকবে, মানে সাত ছয় দিন আমার দিয়ে কাম করবো। আর আপনি কি করবেন? আমি টিকিট কাটবেন, ওই যে লোকগুলাই বলে টিকিট কাটবেন, রিসেপশনের ব্যাপার আছে না? একটা একটা মানুষ যদি ঢুকেই একটা ওয়ার্ম রিসেপশন না পায় তাহলে তো সে ক্লায়েন্ট হবে না। খুব ওয়ার্ম রিসেপশন, মেয়েগুলো আসলে জ্বরে ধরে ওয়ার্ম করবো, আর ছেলেগুলো আসলে উল্টা পাল্টা কত কান গরম করে দিব। ডিপ্রেশন কেন্দ্র, আপনি মনে নয় খারাপ, বল্টু রুমে যা লাভ নেই, আপনি বেশিদিন বাঁচবেন না, টাকা দিয়ে যান দূরে গিয়ে। আপনি মন খারাপ এই রোগে, আমার দাদি মারা গেছে, দাদি মারা গেছে, আপনি আমার কাজ করেন, কত টাকা নিয়ে আসছেন? 5,000 দেন, 5,000 টাকা দেন, দিয়ে ওই যে দূরে দূরে গিয়ে মরেন যান। আর আমার তো অনেক আনন্দ, আমি তো মন খারাপই করতে পারতেছি না ভাই, আমাকে একটু ওই যে ডিপ্রেশন রুমে একটু ঢুকাই দেন আমার। আপনি অনেক আনন্দ, আপনি হাসতে হাসতে মেরে যাবেন ভাই, এটা একটা হাসির রোগ বুঝছেন, এই রোগে আমার দাদি মারা গেছে, দাদি মারা গেছে, আপনি বাঁচবেন। কয় টাকা আনছেন? আমার তো কাটি কোটি কোটি টাকা, কি করবো দেন, 2 কোটি টাকা দেন, দিয়ে ওই যে দেখছেন একজন মারা মরতেছে অফিসের লাইনে কারণ, এরপর আপনি মরবেন যান। এই আমি দেখুন যে সারাদিন বয়ে রয়েছি, কেউ আসে না, এখন কি সব কাস্টমার মরে গেছে, শেষ। না ওই যে সেলসম্যানের চাকরির জন্য ইন্টারভিউ নিতেছে, কিরা বস তো যে ইন্টারভিউ দিতে আসছে তাকে বসের প্রথম প্রশ্ন, আপনার গার্লফ্রেন্ড আছে? ওই লোক বুঝতেছে না কি রে গার্লফ্রেন্ডের কি সম্পর্ক, আইলাম চাকরির ইন্টারভিউ দিতে, প্রথম প্রশ্ন গার্লফ্রেন্ড আছে, নাম পরিচয় জানার খবর নাই, চাকরি বাকরি করুম কিনা, স্যালারি কত নিম, এগুলো প্রশ্ন করার কোনো ইয়া নাই, প্রথমে জিজ্ঞায় গার্লফ্রেন্ড আছে কিনা। তো ওই ছেলে ভদ্রতা বশত, মানে প্রথমে যদি কয়ে দেয় গার্লফ্রেন্ড আছে, এটা কেমন একটা ব্যাপার, ভদ্রতা বশত বলতেছে না স্যার আমার কোনো গার্লফ্রেন্ড নাই। কয়েকটা মাইয়া পটাইতে পারেন না, আপনি আইসেন কাস্টমার পটাইতে, জানবি মানে আমি বললাম কোন ধরনের ভদ্রতা, যে ভদ্রতা বসে তো বলছে গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড থাকে কি অভদ্রতা? হ্যাঁ বসের সামনে প্রথমেই কেমনে বলে যে গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ প্রথমেই বলে দিতে হবে যে বস আমার গার্লফ্রেন্ড আছে এবং সেটা আপনার মেয়ে, তখন দেখবেন আপনি খুশি হয়ে যাবেন, বস ডিপ্রেশনে চলে আসবে, যে একটা চাকরি নেই পোলাডা, ও আমার মা পোলার মাইয়ার বয়ফ্রেন্ড, শেষ বাবা আসো চাকরি করো, তুমি এর ম্যানেজার থাকো আর আমার মেয়েকে বিয়ে করো। এই সুপাত্রে কন্যাদান এখন একটা মানে মানে মরুভূমিতে উঠ খোঁজার মতো অবস্থা হয়ে গেছে, মরুভূমিতে উঠ খোঁজা ঠিকই তো আছে, হ্যাঁ ঠিকই তো, তাই তো যাবে, কষ্ট না খুঁজতে, কই কষ্ট, মরুভূমিতেই তো উঠ থাকবে, আর মরুভূমিতে খালি উঠ কি ঘুরতে থাকে নাকি, খুঁজতেই থাকে, খুঁজে পাইতে হয় একটা ভাই, বাবা মানে এমন না যে অসম্ভব না, কিন্তু মানে কষ্ট, কষ্টকর, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কষ্টকর, ওই জন্য বললাম যে মরুভূমিতে উঠ খোঁজা আর সুপাত্রে কন্যাদান করা কষ্টকর, একই কথা। হ্যাঁ তো কাহিনীটা কি? কাহিনী হেনি শেষ, সব কাহিনী যে বড় বড় হবে আর সব কাহিনী শেষে আসতে হবে এমন কোনো কথা নেই, মাঝে মাঝে এমন এমন কাহিনী বলবো যেগুলো জীবন ঘনিষ্ঠ, জীবনকে আপনাকে নাড়া দিবে এবং আপনার শোটাকেও আমাদের নাড়া দিয়ে দেয়। জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপার হচ্ছে, দুইজন মানুষ মনে কর রাস্তার এই পারে আর ওই পারে দাঁড়ায় দাঁড়ায় এমন এমন করতেছে, কি কিরকম কিরকম করতেছে জানো, এখন একজন লোক মাঝখানে দাঁড়া দাঁড়ায় দেখতেছে, হেরা কি করে দুই পারে তেরম হাত পা নাড়াইতেছে কে, আশেপাশে তো কোনো ক্যামেরাও নাই, শুটিং মুটিং হইতেছে না, কিন্তু নাচতেছে কেন? তো লোকটা যায় একজনকে জিজ্ঞেস করছে, ভাই মানে আপনি রাস্তার এই পারে নাচতেছেন, বড় ভাই রাস্তার ওই পারে নাচতেছে, ঘটনা কি, দুইজন আলাদা আলাদা নাচতেছেন কেন? আরে ভাই আমরা নাচতাছি না, আমি সামাজিক দূরত্ব বজায় রেখে কোলাকুলি করতেছি। বলে যে বন্ধু দুই বন্ধু দুই পারে রাস্তা দুই পারে মাঝখানে হলো বিশাল বড় আইল্যান্ড, দুই বন্ধু পার হইতে পারতেছে না, এক বন্ধু আর এক বন্ধুরা ওই পাশে চিল্লাই করতেছে, বন্ধু আমি ওই পারে যেতে চাই, আরেক বন্ধু কয় আরে আমার দেখে অবস্থা আমি ওই পারে যেতে চাই, তুই এই পারে আয় আর তুই এই পারে আয়, দুজনের কথাই একই কিন্তু কেউ কারো থেকে নড়তে পারতেছে না, কেন? কারণ ওই চেতে সেই পারে যেতে, ওই চেতে ওই পারে যেতে, ওই চেতে পার হইতে, ও চেতে পার হইতে, দুজনের একজন পারলে কিন্তু হয়, ঠিক আছে, এই যে মিস আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ এর জন্য হইতেছে না, আর এই মিস আন্ডারস্ট্যান্ডিং আমার যোগটা হয়নি, আমার ভিতরে ই ভর করছে, কিছু কিছু লিসেনার ফোন দেয় না, খুব মজার একটা জোক বলবো, খুব মজার জোক, এটা এটা শোনার পরে দুইজন আস্তে আস্তে আত্মহত্যা করছে, এরকম এই খুব মজার একটা জোক বলেন প্লিজ, খুব মজার, যতটুকু ভাবতেছি তার চাইতে বেশি মজার, তার চাইতে একটু বেশি মজার বলেন বলেন। এক লোক তার বউকে নিয়ে, সব মজার ঘটনাগুলো এক লোকে হয় কেন,
ওই লোক এত মজা দুই লোক এটা দুই লোক এক লোক হাজবেন্ড এক লোক মহিলা এক লোক হাজবেন্ড এক লোক মহিলা হইলো তার লোক কেমনে মহিলা ওই তো এক লোকে পছন্দ হইতাছে না তো দুই লোক তাহলে আচ্ছা দুই লোক এটা দুই লোক মানে এক লোক আর এক মহিলা রাস্তা দিয়ে আড়তে আড়তে আড়ুক ঠিক রাস্তার শেষ মাথায় গিয়ে জঙ্গল পাইছে আচ্ছা জঙ্গল দেখে ঢুকে গেছে জঙ্গল মে মঙ্গল হোক কিন্তু ঢুকে বুঝতে পারছে শহর ছেড়ে তো জঙ্গলে ঢুকে গেছি শহর থেকে আসার সময় তো বাদাম কেনা উচিত ছিল জঙ্গলে গিয়া করছে কি বাদাম গাছ খুঁজতে খুঁজতে একটা গাছের নিচে একটা প্রদীপ কুড়ে পাইছে আচ্ছা এইবার প্রদীপ পাওয়ার পরে চিন্তা করলে এবার তার বাদাম লাগবে না প্রদীপে ঘষা দেওয়া যাবে লোকটা মনে কর প্রদীপে ঘষা দেওয়া মাত্র হু হু করে জিন জিন বাইর হইতো কিন্তু আমার তো বেশি মজার যোগ একটা পেতনি বাইর হইছে জিন বাইরে তন্ত দর কাছে বাদাম দিতে পারতে পেতনি বাইর হইছে বলতে হুকুম করেন মালিক লোকটা বলতেছে তুই কি আমার তিনটা ইচ্ছা পূরণ করবি কয় না না এটা তো বেশি মজার যোগ জিন বাইরেলে জিন তিনটা ইচ্ছা পূরণ করে আমার ক্ষমতা দুই পর্যন্ত আমি দুইটা ইচ্ছা পূরণ করুন আপনার একটা আপনার বউয়ের একটা ঠিক আছে বউয়েরটা তো লাগে কয় বউ বলতেছে আমাকে পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী বানায় দাও পেতনি কইতেছে ওটা যদি হইতেই পারতো তাহলে কি আমার মানুষ পেতনি কয়ে ডাকতো ঠিক আছে তাও বানায় দিলাম পেতনি মনে করো আরে সুন্দরী একটা নারী বানায় সুন্দর নারী বানায় দিচ্ছে এইবার লোকের কাছে আসছে এখন পুরুষের একটা আজীবনের সমস্যা সেটা হইলো চিরন্তন সমস্যা সেটা হচ্ছে নিজের বউ যত সুন্দরী হোক না কেন তাকে তার পছন্দ না ভালো লাগে না এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বানায় দিছে তাও পছন্দ হইতাছে না আচ্ছা লোক বলছে কি আমাকে 30 আমারকে 30 বছর বয়সী একটা মহিলা এনে দাও 30 আমার 30 বছর বয়সী একটা মহিলার সাথে বিয়ে দিয়ে দাও আমাকে আচ্ছা এইবার পেতনিটা করছে কি আর লোকের বয়স ছিল 30 মেয়ের বয়স আসিল 30 পেতনি খুব ভাবলো এই মহিলার বয়স হতো 30 এখন এই মহিলার বয়স কত পেতনির বয়স দেখি এই মহিলার বয়স যদি মানে এই লোককে যদি 30 এর বয়সের সাথে বিয়ে দিতে হয় তাহলে তো একটা গন্ডগোল লেগে যায় হিসাবে ঝামেলা হয়ে যাবে 30 বছর মহিলার সাথে যদি তার বিয়ে দিতে হয় তাহলে একটাই উপায় আছে পেতনি করছে কি ওই লোকটার বয়স 60 বানায় দিছে সরকারি নিয়ম কানুন জানে যে কত বছর রইলে তার বিবাহ যোগ্যতা এখনো রয়েছে অস্থির 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 অনেক মজার যোগ এই যোগ শোনার পর আমি হাত তালি দিতে চাই নাই তারপর হইতাছে অটো হাত তালি হয়ে যাচ্ছে অটো হাত তালি আসে অটো হাসপাতালে আসার আগে যেটা বলতে চাচ্ছিলাম যে বিয়ে নিয়ে যেতে কথা কইলেন ঠিক আছে আমি বিয়ে নিয়ে কোনো কথা কইতেই চাই না বিয়ের আগের আগের ব্যাপার নিয়ে কথা কই আজকেও শুনতেছে বুঝতে পারছি না না আজকে শুনতে আজকে বাইরে আছে আচ্ছা গর্তে গেছি গর্তে গেছে গর্তে তাহলে এখন তোমরা আলাদা আলাদা গর্তে যাও হ্যাঁ আমরা আলাদা আমরা চলো আজকে গর্তে যাই বল ঠিক আছে ওর মতো গেছে আমি আমার মতো আইছি এরকমই হয় ভাই বিবাহটা করে নেয় তারপরে আচ্ছা বলো জোকটা বলো জোকটা হচ্ছে গিয়ে এক নারী এক পুরুষকে বলতেছে আচ্ছা আপনারা পুরুষরা তো অনেক দুষ্টু আপনারা পুরুষরা তো অনেক কি বলা যায় নাকি শয়তান আপনারা পুরুষরা তো অনেক ইতর বদমাইশ আপনারা টিকটু মন খুলে বলেন তো যখন একটা মেয়েকে আপনারা প্রথম দেখেন তখন সেই মেয়েটার কি দেখেন মুখ নাকি মুখ নাকি মুখ তখন পুরুষটা বলল 30 সেকেন্ড ভাবলো ভাবলে আসলে একটা মহিলার সামনে তো মুখ ফুটে তো সত্য কথা বলা যায় না হ্যাঁ 30 সেকেন্ড আবার মিথ্যা কথাও বলা ঠিক হবে না কারণ লিসেনাররা শুনছে মিথ্যাটা বললে ধরা খাই যাব মিথ্যা কথা বলা যাবে না তো বলছে যে বলেন বলেন কি দেখেন হয়েছে কি অ্যাকচুয়ালি আপনাকে কোনটা বলি সেটা বুঝতেছি না তবে দেখি হ্যাঁ আমরা তো দেখবই সেটা ডিপেন্ড করে মানে কিসের উপর ডিপেন্ড করে ডিপেন্ড করতেছে মেয়েটা কি আমার দিকে আসতেছে নাকি আমার থেকে দূরে যাইতেছে যদি আসতে থাকে তাহলে এক জিনিস দেখি যদি চলে যেতে থাকে তখন আরেক জিনিস দেখি কি কিউট কিউট এবং অনেস্ট কনফেশন অনেস্ট
গার্লফ্রেন্ড বানালে এমন একটা গার্লফ্রেন্ড বানাবি যার কোলে মাথা রাখলে তুই আকাশ দেখতে পাবি না, মুখ মুখের দিকে তাকায় থাকবি। হ্যাঁ, এমন তাকালে বলবি একটু সর বাবু, আকাশটা দেখতে পাচ্ছি না বাবু। ছেলেরা দুই প্রকার হয়, এক মেয়ে পাগল, দুই মেয়ে পাগল। বলে ছেলেদের মনে কি চলে জানো? ছেলেদের মনে অনেক কিছু চলে, অনেক কিছু। এটা আবার দুই ধরনের ভাগ করা যায়। যেমন এক এক ধরনের ছেলে আছে যাদের সারাক্ষণই চিন্তা হলো গিয়া ওই মেয়েটারে পাইলে আজকে আমি ওই করব। আর আরেক ধরনের ছেলে আছে যারা খুব ভদ্র নম্র, তারা চিন্তা করে যে ওই মেয়েটার সাথে যদি আজকে আমি পাই তাহলে মেয়েটাকে নিয়ে আমি ঘুরতে যাব, ওই মেয়েটাকে আমি আজকে রেস্টুরেন্টে খাওয়াবো, ওই মেয়েটাকে আজকে আমি এই দিক দেখাবো ও দিক দেখাবো, ওই মেয়েটা নিয়ে আমি জীবনের অনেক কথা শেয়ার করব, ওই মেয়েটার সাথে আমি ওর জীবনের অনেক কথা আমি শুনবো, শোনার পরে লাস্টে আজকে যদি মেয়েটাকে পাই তাহলে ওই সর্বশেষ ঘুরে ফিরে ওই। ছেলেরা দুই রকমের, একজন মানে যে ডাইরেক্ট ওই, একজন ঘুরে ফিরে ওই। হ্যাঁ, একজন ওই আর একজন ও ওই। আমাদের ব্রেক কই আছে, আছে আমাদের ব্রেক আছে। তো ব্রেকে যাওয়ার আগে যেটা হচ্ছে আপনাদের মনে করে দিতে হয়, দুষ্টু বালক ওই, একজন ওই আর একজন ওই। হ্যাঁ, এই ওই ওই বালকগুলোকে আপনি SMS করার জন্য ওই নিয়মটাই আবার ফলো করবেন, যেখানে যে নিয়মটা হচ্ছে যে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। আর হচ্ছে ওই নিয়মে আপনি আমাদেরকে জোক পাঠাতে পারবেন, যেটা হচ্ছে আপনি কমেন্ট সেকশনে লিখবেন, আমরা আপনার হয়ে পড়ে দিব। সেই নিয়মটা হচ্ছে ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক ফ্যান পেজে যাবেন, তারপরে দেখবেন যে ওখানে একটা লাইভ চলতেছে, আগের ওই নিয়মেই আপনি ওখানে কমেন্ট করবেন, আর পরে দেওয়ার জন্য তো আমরা আছি। ওই নিয়মে আপনি আবারও ফোন করতে পারবেন 02-55-03-66-59। নিয়ম ওই একই, মানুষ শুধু ওই আর ওই ওই। শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস, ওই একই শোন আট বল টু দ্য টু ফান কিংস। ফিরছি ছোট বিরতির পর।
একটু ঝেড়ে না নিলে ঝেড়ে কাশাটা খুব কঠিন কঠিন অনেক কঠিন বল্টু যখন বলছো অবশ্যই কঠিন সবচেয়ে বেশি কঠিন কি বলেন তো সবচেয়ে বেশি কঠিন বল্টুর ফাপরবাজি সহ্য করা কঠিন হ্যাঁ নট বল্টু ছাড়া একদিন খুব কঠিন কালকের দিনটা আমি খুব কষ্টে পার করতে হবে কি আরিফা জান্নাত লিখেছে ভাইরা আমি তোমাদের ডিসেম্বর 2016 থেকে শুনি কেন ধন্যবাদ অনেকদিন ধরে শোনার জন্য ওয়াই আরামজাদার আরাম নাই সামওয়ান দিনকাল কেমন যাচ্ছে মি ফ্যান ছাড়লে শীত করে আর বন্ধ করলে গরম লাগে না এখনো পর্যন্ত এত খারাপ অবস্থা শুরু হয়নি নিশা ভালুকো থেকে লিখেছে ভাইয়েরা আমাকে ভুলে গেছো তোমাদের ফোনে পাই না কখনো অনেক কথা ছিল আমার আমি মির্দার অনেক বড় ফ্যান মির্দার সাথে দেখা হলে বলো প্লিজ লাভ ইউ বোথ থ্যাংক ইউ হ্যাঁ মির্জাকে আমি এখন বলে দিচ্ছি তারা ফোন দিচ্ছে তারা মির্দার ফোন দিলি রেতা কি ব্যাপার মির্দা বলতেছে ভাই ভাই মির্দার ফোন দাদা নমস্কার হ্যাঁ দাদা হয়েছে কি ওই যে নিশা ভালুকা থেকে বুঝছেন হ্যাঁ হ্যাঁ না জি ভালো আছে জি ও আপনারে খুব আপনার অনেক বড় ফ্যান এবং সে আপনাকে খুব ভালোবাসে আপনাকে ভালোবাসে বলে সে আমাকে এবং সজল ভাইকে লাভ ইউ বোথ বলছে জি 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 হ্যাঁ থ্যাংক ইউ ওকে হ্যাঁ নিশা বলে দিছি উনি লাভ ইউ টু বলছে দেখো নগদ আমরা কারো লাভ ইউ রাখি না ভাই জমাই না আমরা রতনা হাসান লিখেছে ক্রেতা বলছে কি ব্যাপার দুধগুলা তো পাতলা কেন দুধে কি পানি মিশাইছেন দুধওয়ালা বলে না স্যার আমি কেন পানি মিশাবো হয়েছে কি আমার গরুটা ঘন ঘন পানি খায় শাকিল মির্জাপুর থেকে লিখেছে সুমাইয়া বাবু খাইছ এনে সুমাইয়া কেটা তানিয়া তাদের মধ্যে একটা সম্পর্ক তো থাকতেই পারে এখানে আমরা কি করে জানবো কে তাহলে আমার ঘরে এখানে লেখছে কেন খাইছে নাকি খায় নাই আমরা জানি কি করবো কি করবো আমরা তানিয়া সুলতান লিখেছে ব্রাহ্মণ বাড়িয়া থেকে কাল ফোন দিয়া কি এক্সপিরিয়েন্স দিতে গিয়া যা চাইলাম যা চিল্লান দিছি এক্সপ্রেশন ও এক্সপ্রেশন দিতে গিয়া যা চিল্লান দিছি পরে আম্মা 20 মিনিট বকা দিছে আমারে এই কষ্ট আমি কাক কব তুমি তোমার আম্মাক কও চিমলা তু জাহান লিখেছে ডিয়ার ফিউচার বর বিয়ের আগে নিজের জামা কাপড় ধুয়ে অভ্যাস করো বিয়ের পর বউয়ের গুলো সহ ধুইতে হবে ডাবল ডাবল ধোয়া প্র্যাকটিস করো প্রিন্সেস লুবনা লিখেছে ইদানিং তোমাদের শুনতে অলস লাগে ইয়ারফোন নিব নাকি কানে দেব আবার ফোন নিব রেডিও অন করব উফ শোনো অপমান করবো না অলস মানুষদের লাগতেই পারে এরকম আচ্ছা না অপমান করার কি আছে তুমি ঠিক আছে ঠিকই আছো আমাদের শো করতে অলস লাগে আসবো কথা বলবো আবার মাইক্রোফোন অন করো অফ করো উফ আবার যাওয়ার সময় টাটা বলে যাও কি একটা যন্ত্রণা ফামি আহমেদ লিখেছে সবাই বলে ভাগ্যের চাকা নাকি ঘুরে আমারটা মনে হয় লিক হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তোমারটা ব্রেক জং ধরে গেছে নীলয় ভালো কথা থেকে লিখেছে হাই ব্রো দুপুরের খাবার খাইছ ব্রো ইয়ো ব্রো কি খবর ব্রো হাউ আর ইউ ব্রো কি করেন ব্রো রে বাপ রে ব্রো 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 তাসনিম ইমতিয়াজ লিখেছে বল্টু ভাইয়া বেন্টেন এর থিম সংটা গে শোনাবা বেন্টেন তোমাকে ছাড়া বেন্টেন 8-9 বাদ হয়েছে কাত আমি তুমি সারা রাত নীলয় লিখেছে সত্যবাদী বাটপা লিখেছে মুন্সিগঞ্জ থেকে বল্টু ভাইয়া তোমার মতো মোটা কিভাবে হব সেই চিন্তায় চিন্তায় আমি শুকাই যেতেছি আসানুল কাদের তানভীর লিখেছে আসছে শীতের দিন মেয়ে কাটাবে এক গোসলে 30 দিন বাবা পুরো ছেলেদের দোষটা মেয়েদের উপরে চাপায় দেবে নৌরিন নৌরিন সুমা সাবার থেকে লিখেছে সুমা আই এম সুমা টেক মাই লাভ আচ্ছা আজ সিঙ্গেল বলে কারোর জন্য হাত কাটতে পারি না নখ কেটে নিজেকে সান্ত্বনা দিন কি একটা অবস্থা ছেলে মেয়েদের মমিন মিয়া লিখেছে এক সুন্দরীর আর্তনাদ বাংলাদেশেও পাবজি ব্যান করা দরকার কারণ পাবজির জন্য ক্রাশদের অ্যাটেনশন পাচ্ছি না নিবির সরকার এটা খেলা ট্রাই করছিলাম কয়েকদিন ভাই আমার ভালো লাগে না আমার কাছে আমার ভালো লাগে না আমার মোবাইল এখনো আছে কিন্তু আমি খেলি না জীবনে খেলা মানে প্রথম কথা হলো যে এত সময় নিয়ে একটা গেম খেলার কোনো মানে হয় আমার যখন ইচ্ছা হবে মোবাইল খুলে গেম খেলবো যখন ইচ্ছা হবে বন্ধ করে দিব তাই মানে অনেক প্যারাসুটেই ঘুরতেছে 20 মিনিট ধরে কখন নামাবে আবার নিজে নামা যাবে না কখন নামাবে তখন আমি নামবো আমার কাছে নামলে নামার পরে তো আপনি প্রথমে মনে করে আধা ঘন্টা ন্যাংটা ঘুরতে হয় আবার যদি আপনার জামা কাপড় না থাকে ভাই এই যে একটা বিপদ এই শীতের মধ্যে এত বড় একটা মাঠের মধ্যে নামাই দেয় শীতে তো মরে যায় অর্ধেক মানুষ
আবার মনে করেন ঘুরুন ঘুরুন বন্দুক পাবেন না, বন্দুক পাবেন না, সামনে এলেন গুলি করে, মনে করেন কোন কারণে আপনি প্রথম মরিয়ে গেলেন, আবার খেলা শুরুতে আধা ঘন্টা, আবার আধা ঘন্টা, হ্যাঁ বল্টু ভাইয়া তুমি তো জানো না নাট ভাইয়া একটা চকলেট বারোটা ভাগ করে তারপর খায়, ভাই কেমন কাহিনী কি আমি জানি না কেন আর ওরা জানলো কেমনে, মনে কর বিরাট বড় একটা চকলেট ওই যে ইয়ে পাওয়া যায় কি ক্যাডবেরির ফ্যামিলি সাইজ পাওয়া যায়, আচ্ছা তুই তো জানিসই ওগুলো বারো ভাগ করলেও মনে করে একটাই সাইজ পড়বো, তোর বারো ভাগ করে আপনি কি মানে নিজেই খান বারোটাই, তুই খাবি দেন না এরপরে ইন্ডিয়া গেলে নিয়ে আসবো, ইন্ডিয়া কবে যাবো নিয়ে আসবো এরপর খাবো, যে আপনি কইলো তুই খাবি আমি তো এখনই মানে পকেটে বাই করে দিব, দেখ চকলেট যে আমি খাই না তো তুই জানিস, সে তো অনেক কিছু খান না আমি জানি, তাই বলে কি খান না আমি তোমাদের শোতে নতুন আমাকে ওয়েলকাম করো, মানে বজ্জাতের হাড্ডি তুমি যেটা বজ্জাতের হাড্ডি তুমি প্রমাণ করছো ঠিক আছে, মাবিয়া গাজীপুর থেকে লিখেছে নাট বল্টু ভাইয়া আমি তোমাদের নিউ ফ্রেন্ড আজ ক্যাপিটাল এফএম এ ফার্স্ট এসএমএস করলাম, নাট আই লাভ ইউ টু বলো প্লিজ, নুসাইবা আফরা লিখেছে নাট বল্টু ভেরাম প্র্যাঙ্ক কল শুরু করো না কেন, প্র্যাঙ্ক কল আমরা শেষ করে ফেলছি আর দুই বছর জীবন ঠিক এটা চলে গেছে ঠিক আছে, এটা ছিল আমাদের পূরণ হয়ে গেছে আমাদের কাছে, সানি লিয়ন কল্যাণপুর থেকে লিখেছে বল্টু আমার জহর আসছে তবু আমি কি তোমাদের শুনতেছি, আরে তো যেটা লেখছে পড়ি না আমি বুঝছি একটু ঘুরাই পড়ছি, যেটা লেখছে বলো পড়া যাবে না, এত দুষ্ট হয়েছে সানি লিওন তোমার সাথে আমি ফ্র্যাঙ্কলি কথা বলি তাই তুমি এসএমএস করবে এভাবে ফ্র্যাঙ্কলি, এত ফ্র্যাঙ্ক হয়েও না আমাদের সাথে, রতনাল হাসান লিখেছে কি লিখেছে সজল ভাই আমি তো উপন্যাস পড়া শুরু করছি কিন্তু ভালো উপন্যাসের নাম বলেন, ইমু মিসির আলী পড়ছি, ইমু মিসির আলী পড়ছেন, সমরেশ মজুমদার পড়া শুরু করেন, তুমি জিপি থেকে লিখেছে কেমন আছো নাট বল্টু ভাইয়া কাল আমি দেখতে সবাই আমাকে দেখতে আসবে, ও আচ্ছা সবাই দোয়া করো পছন্দ যেন না করে, কেমন কথা পছন্দ না করে মানে আমাদের লিসেনারদেরকে পছন্দ করার তো জায়গাই নাই, আমরা জায়গাই রাখবো না, জায়গা রাখার কি আছে আমাদের লিসেনার, তুমি আসলেই বলবো আমি নাট বল্টু শুনি, এরপর যদি তোমাকে পছন্দ করে সে কোনো মানুষের জাতি না, তুমি ওকে অপছন্দ করে দিবা, তুমি ডাইরেক্ট বলে দেবা আমার ওকে পছন্দ হয়নি, বাস শেষ। শাফি আহমেদ লিখেছে বাঙালি বড়ই অদ্ভুত, স্কুলে গেলে বিনোদন সহকারে পড়াশোনা করতে চায় আর সিনেমা হলে গেলে শিক্ষামূলক ছবি দেখতে চায়, আফসার আফসার হ্যাঁ আফসার লিখেছে মুন্সিগঞ্জ থেকে আজ এসএমএস করলাম কিন্তু প্রতিদিন শুনি খুব ভালো লাগে, বাহ ভেরি গুড, রবিউল আজকে প্রথম এসএমএস করছে, রবিউল লিখেছে মুন্সিগঞ্জ থেকে হাই তোমরা কেমন আছো আমরা ভালো আছি, ভালো আছি ভালো আছি, সিমেন্ট নিয়ে ভালো আছি, আমাদেরকে কি খোকন টেলিকম আনিশা জান্নাত মিজানুর রহমান সারোয়ার আফ্রিদি তারপরে হচ্ছে সবাই হাই হ্যালো লিখে পাঠিয়েছে, সুমাইয়া আবেদিন যারা কেমন আছেন জিজ্ঞেস করেছে, সামির আহমেদ লিখেছে ইভ্যালিতে ইভ্যালি থেকে গার্লফ্রেন্ড অর্ডার দেওয়া লাগবে সামনে শীত আসতেছে, আপনি ডিরেক্ট বউ অর্ডার করে দেন একটা, জাকিয়া সুলতান লিখেছে জাকিয়া সুলতান আকি ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে বাঞ্ছারামপুর থেকে এই বল্টু ভাই তুমি আমার এসএমএস পড়ো না তাই আমি এসএমএস করি না, কাল পড়েছো তাই আজ আবার এসএমএস করলাম, নাট ভাই তোমার লাভ উইথ জানিও, আচ্ছা লাভ উইথ পানামা, শাহনাজ মজুমদার জিজ্ঞেস করেছিল কেমন আছি ভালো আছি আমরা, তারপর আব্দুল বাতেন আমার খুব প্রিয় একজন মানুষ নাট ভাই থ্যাংক ইউ, নুন লিখেছে তোমরা বলছো যে কিছু না বুঝতে পারলে তোমাদেরকে কোয়েশ্চেন করতে তাহলে বলো যে নুডলস এর প্যাক মানে কি, তারপরে লিখবা যে সিমিলার কাইন্ড অফ প্যাকেট সিমিলার কি কি আছে, হ্যাঁ পাই যাবা একটু রাবারি রাবারি টাইপ, আবার দেখবো ফার্মেসিতেও বিক্রি করে, রত্ন আমরা ইয়েতে যাই এরপরে
আমাদের কল করার নাম্বার হচ্ছে 02550366659, একটাই নাম্বার আমাদের। ধরছি ধরছি খপাক করে ধরছি 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 খপাক করে ধরছি ধরছি হ্যালো হ্যালো ভাইয়ারা কেমন আছো? আমরা দুইজন মিলে অর্ধেক অর্ধেক ভালো আছি। আমি মারুফা গাজীপুর থেকে। মারুফা গাজীপুর থেকে, ও চেনা চেনা লাগতেছে, খুব চেনা চেনা। মারুফের বোন, একটা কল দিয়া, একটা কল দিয়ে একটাতে পেয়ে গেছো তুমি? আমি খুব লাকি, একদম আমার হাত পা কাঁপতেছে খুব। এটা শীতে কাঁপতেছে ভাইয়া, গাজীপুরের দিকে শীত পড়ছে বুঝছো? খুশিতে না না, খুশিতে হাত কাঁপে, পা কাঁপে, পা কাঁপে। আমাদের শোয়ের নাম নট বল্টু দা কাপা কাপি শো। হ্যালো, আচ্ছা তো কিছু বলো না কেন? আমি রাগ করছি, তুমি শুনো না। আমি রাগ করছি তাই বলি না, তুমি আমার রাগ ভাঙ্গাও। সজল কি তোমার বন্ধু বান্ধব? তুই তো কারি করতেছ কে? সজল বন্ধু না বান্ধব না কিছুই না, কিছুই না ভাইয়াকে তো আপনি আপনি বলতে হয়, তুমি কেন? কিছুই না, কিছুই না। তো বল্টুর সাথে তুমি এমন ব্যবহার করো কেন? কি বলবো, যে কথা বলে তার অপোজিট অপোজিট এবার আমার সাথে কথা বলতে চায়। এইবার বল্টু কি বলে, আমরা দুইজন তো কথা কইতেছিলাম, তুমি মাঝখানে এসে ডিস্টার্ব করছিস কেন? আমরা তো দুইজনই কথা বলতেছি, আমরা আমরাই তো কথা বলতে পারি। শোনো, কেটে দিব আমি শিওর, আর পারতাছে না কথা কইতে পারতেছে না, অনেকক্ষণ বেঁচেছে। হ্যালো, বলাটা ধর, আমি তো জানি ভাই। ভাই টাটা, কে আপনি ভাই? নিয়াত বলছি, নরসিংদী থেকে। নামটা কি এইমাত্র রাখলেন নিজের নাম? এতক্ষণ এতক্ষণ ভাবতে হলো আপনার নাম বলতে, মাত্র রাখলেন নাকি? না ভাই, আমি তো আপনি দেখি আরো আগেও ফোন দিয়েছি, বলেছি বলেছেন, আরো আগে বলেছেন, কি বলেছেন? বলেছিলে কথা হবে, ইনামি বলেছি, ইনামি বলেছেন, ঠিক আছে, ইনামি বিনামি, ইনাম আমরা ইবালি প্রেজেন্স নাট বল্টুতে গ্রহণ করিলাম। তো আপনি কি জন্য ফোন করেছেন? ফোন করেছি আপনার সাথে তো খেলা রাখছি, তো নাট আর বল্টু মাঠ আম্পায়ার থাকবে আমাদের সাথে, কালা রাখছে, কালা কালা রাখছেন, আমরা অনেক বালা কালা, আমরা আম্পায়ার থাকবো, বালা কালা। আমরা কি ক্রিকেট কালা না ফুটবল কালা? ফুটবলটা একটু অশ্লীল শোনা যাইতেছে না বল্টু? বলেন বলেন, শুনতেছি। আমরা কি কালা খেলবো ফুটবল? আপনাদের সাথে না আপনার সাথে? ও আমাদের সাথে খেলবে না, ও আপনার সাথে, আপনার সাথে খেলবে। মাইয়া গো সাথে খেলার এত শখ কেন তোমার? কার নাম আছে কালবা? না কুত কুত কালবা, কুত কুত বলো বলো, টেল 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 টেল, প্লিজ টেল, প্লিজ টেল মি, কুত কুত আর কার নাম আছে? ক্রিকেট 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 খেলবা, ক্রিকেট ব্যাট দিয়া বল বিড়াইবা? আপনার তো ক্রিকেট খেলতে খুবই খুবই আগ্রহী। ভাই শেষ করেন আগে শুনি তারপরে বলি। আপনার ক্রিকেট খেলবে, শোনো তুমি দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তুমি আপনার সাথে ক্রিকেট খেলার সুযোগ পাবা। বাবা প্রথম প্রশ্ন, এক বেড সমান কয় হাত? এটা কেমন প্রশ্ন? এক বেডের উচ্চতা কয় হাত? ও আচ্ছা, ব্যাট কয় হাত? কারণ তোমার জানতে হবে, পিঠে পড়লে যেতে ডাক্তার কাছে যেতে। বলো এক বেড কয় হাত হয়? না দ্বিতীয়টা বলেন। দ্বিতীয়টা হইলো যে নিজের বল দিয়ে ম্যাচ খেলতে হবে। দ্বিতীয়টা হলো এক ওভারে কয় বল? কখনো কোনো বল সাপ্লাই দিবে না। আচ্ছা তিন নাম্বারটা হলো এক ওভারে কয় বল? পরপর দুটি প্রশ্নের উত্তর দিতে না পেরে সে নিজেই খেলা থেকে নিজেকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে, নিজেই অবসর গ্রহণ করিয়েছে। আর আপনারা তুমি একটা পার্টনার পাইতা, সে চলে গেল, কি করব বলো? সঠিক দুটো প্রশ্নের ভুল উত্তর দিতে পারে নাই ও। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি বয়ফ্রেন্ড বিতরণ সার্ভিস, আপনার কি কালারের বয়ফ্রেন্ড লাগবে? লাল হইলে এক চাপন, কালা হইলে শূন্য চাপন।
কিছু শুনেনি জি আপনার নাম কি আমরা ভালো আছি আমি জেসমিন বলছি রূপগঞ্জ থেকে জেসমিন বেদনা কোথায় দোলনার নানি কে তো নাট ভাই ডেলি স্বপ্নে দেখে নানিকে দেখে তো আমি প্রেমে পড়ে গেছি ঘুম থেকে উঠে বুকের উপর সাদা চুলও পায় নানির কাশির শব্দ তো আমার কানে মধুর মতো বাজে হ্যাঁ খক 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 শোনো দোলনার নানির পক্ষ থেকে নাচকে আই লাভ ইউ নানিকে মিস করে বলে নাথ ভাই প্রতিদিন আমি নানির বয়সে শুনতে চাই শোনো শোনো নানিকে নাথ ভাই এত অন্ধ প্রেম করে ফেলেছে উনি নানিকে মিস করে বলে শোয়ের আগে এবং পরে দুই খিলি পান খায় নানির মতো সিমিলার হওয়ার জন্য দুইটা দাঁত তুলে ফেলতে চাইতেছি কে কথা বলবে নানি আমার ছোট বোন নানি না আমি নানি ছাড়া কারোর সাথে কথা বলবো না কথা দুইজন একই রকম বলবো ছোট বোনের দাঁত নাই নানির দাঁত নাই দাও ছোট বোন কে দাও নাও দাও হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার বয়স এবং নানির বয়সের পার্থক্য কত আরে কি বলছ হ্যালো অঙ্ক দিছি তো প্রথমে পছন্দ হয়নি হ্যালো একটু জোরে বলো কথা বুঝে যায় না আরে তোমার নাম কি আমার নাম কি বুঝলাম কি নাম বাপ মা কি ছোট বোন বড় বোন আপনার নাম কি নাম কি দুইটার নামই জেসমিন রাখছে নাকি আরে জেসমিন বলছি না তোর নামও জেসমিন যে ফোন বড় বোনের নামও জেসমিন ছোট বোনের নামও জেসমিন ভালো হইছে রাখ ফোন রাখ রেখে দে ওর নাম মাহমুদা ও ঠিক আছে রাখ আরেকজন যারে জিজ্ঞেস করছে হে নাই নিজে এসে বলতেছে আমার নামও জেসমিন আর বড় বোনের নামও জেসমিন এয়ারপোর্ট থেকে ফোন দিলে নানি ছাড়া কারোর সাথে কথা কথাই বলবো না আমরা নানি গো নানি তোমার আমি চিনি তোমার নিয়ে যাম মুম্বাই সাবের বাড়ি আচ্ছা আমার নানির লয়ম ভাই সাবের বাড়িতে যাম কে যা ভাই সাহেব পরিচয় করে দিবেন নানি দিস ইজ মাই গার্লফ্রেন্ড ভাই সাহেব আর নানির লগে হয়ে গেল সে ঠিক আমার কি চিন্তা করেন দেখেন আপনি নানি রে নানি ডাকবে নগো ডাকবে ও গো নানি হ্যাঁ নানি বলবে আই ক্রাশ ইউ হ্যালো 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 আপনার বাসায় কোনো নানি আছে আগে ভাই জানেন লই হ্যালো জি আপনার বাসায় কোনো নানি আছে নানি মুরুব্বি এসব জিজ্ঞেস করে লাভ নাই বলেন ভালো আছি আমরা ভালো আছি হ্যাঁ ওইটাই তো বললাম আল্লাহর কসম সিলেবাসের বাইরে জিজ্ঞেস করে কোনো লাভ নাই আমার আমার পেটটা ব্যথা করতেছে মাথাটা কেউ টিপতে জি ভাইয়া আমি তোমার নিজেরাই কথা বলো আমার কথা শোনো আপনার কথা শোনার জন্য গত 30 সেকেন্ড ধরে বসে আছি ভাই আপনি ভালো আছি ছাড়া কিচ্ছু জিজ্ঞেস করেন নাই আমি অনেক হ্যাপি আমি আজকে প্রথম কল করছি আজকে পাইছি আমি কখনো কল করি নাই থ্যাংক ইউ আমাদের আগে ফোন না করাতে ধন্যবাদ কি বলার জন্য ফোন করছেন ঢাকা থেকে কোন জায়গা মতিঝিল মতি আঙ্কেলের সাথে আপনার কি সম্পর্ক সত্যি করে বলবেন একটা কাজ করতে পারবেন হ্যালো মতিঝিল নামে কেউ নাই না না একটা কাজ করতে পারবেন আমাদের জন্য একটা কাজ করতে পারবেন আমাদের জন্য একটা কাজ করতে পারবেন কি বলেন ওই শাপলা চত্বরে শাপলাটা থেকে দুটো পাপড়ি চিরা নিয়ে আসেন আল্লাহর কসম ভাই একই কথা আপনি কেমনে কইলেন আমার মন ই খোদা রে কেমনে মিললো আনতে হবে ভাই এটা আমাদের দুইজনে হবে দুইজনের মনে এই জন্য দুইটা পাপড়ি বলছি আমি একটা বলতো একটা প্লিজ প্লিজ আপনি দরকার হাতুড়ি নিয়ে যান তাও পাপড়ি চিরা নিয়ে আসেন কবে আনবেন আমরা অনেক হ্যাপি দেখেন আমরা নাচতেছি কথা বলতে দাও হ্যাঁ বলেন শুনতেছি আমরা বলেন বলেন কাকে নিয়ে শুনতেছিলেন আপনি হ্যাঁ কাকে নিয়ে শুনতেছিলেন
একা একা শুনতাম, তারপর অনেকদিন ভাল লাগছিল, একদিন আমি আম্মুর বলছি আম্মু সেদিন এমন বাজে আমরা বাজে কথা কখনোই বলি না, না না এটা আমি বিশ্বাসই করি না। কোন জোকটা বলেন তো, কোন জোক? আমরা বাজে কথা কখনো বলি না, তোমাদের মাইন্ড ডার্টি, তোমরা ডার্টি মাইন্ডের হিসেব নিয়েছো। কোন জোক আমি কথা বলবো? সেটা বলছিল যে ওই ওই ছেলেদের কি জানি, না না ওই যে আন্টিকে নিয়ে, আন্টিকে নিয়ে যেদিন শুনতেছিল ওই দিন আমরা কোন জোকটা বলছিলাম? ছেলেদের কি জানি একটা বলছিলাম, ওই দিন ছিল যে শুধু নাম বললেই বুঝতে পারবো আমরা জোক। হাজবেন্ড ওয়াইফ কি জানটা ছিল, ফালতুই ছিল যেটা বুঝতে পারছে সেটা হচ্ছে আন্টি অনেক আগে শুনছে যে না শুনে না, ও পুরান পুরান কথা বলে নতুন কিছু। দেখো আমাদের ডার্টি জোক গুলা যারা বুঝতে পারবে না তারা পারবেই না, তারা ভালো মানুষ। যারা বুঝে আন্টি শুনে বাচ্চাকে মানে ওনাকে বলছে যে তোমার শোনা বয়স নাই, তুমি কোন ক্লাসে পড়ো? কথা বলো এই বলো যে কার্ড পাঠাতে বলো, বিয়ের কার্ড। ওকে টাটা, ভালো থেকো, টাটা টাটা। বিয়ের কার্ড পাঠাতে বলো, বয়স মানে ওর হাজবেন্ড ওয়াইফের জোক শোনার বয়স হয় নাই, ও আই লাভ ইউ বলার বয়স হয়েছে। আন্টি আপনি কোথায়? কোথায় আজকে কেন শুনছেন না আপনি? আজকের এপিসোড আপনার জন্য, আপনার জন্য দাড়ি কাট করছি। What is this? শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফোন কিস্ট, এখনই ফিরে আসছি আমরা। ক্যাপিটাল FM 94.8
অদ্ভুত অদ্ভুত। তো যারা যারা শেয়ার করেছিল তাদের একটু ঘুরাও। শেয়ার করেছিল ঘুরতে 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 দেখতে পাচ্ছি নুসরাত জাহান শেয়ার করেছিল, করেছে হাতে হারিকেন পেছনে টট আলো আধারের যাত্রী শেয়ার করেছিল, করেছে প্রিয়া মনি, এরপরে করেছে জি আর জিহান জিশান 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 জিশান, তারপর শেয়ার করেছে ফান আর গানের মধ্যে আরিফুর ইসলাম রাইয়ান রাইয়ান শেয়ার করেছে, তারপর শেয়ার করেছে সাবরিয়া সরকার, এরপর করছে এস এম মুকিত বাপ্পি রায়ান, বাপ্পি রায়ানের পরে সল্লাত করে শেয়ার করছে হলো তাহসিন ইমতিয়াজ চৌধুরী, চৌধুরীর পর কে শেয়ার করছে জানেন? আপনি নিজে আনোয়ারুল আলম সাজ্জাদ। ঘুরছে আরিয়ান আহমেদ সাব্বির শেয়ার করেছে, তারপর শেয়ার করেছে তাহমিদ সিদ্দিকী, তাহমিদ সিদ্দিকীর পরে শেয়ার করতে চেষ্টা করতে 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 বুশরা কবির লিখেছে অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। তাসনিম ইমতিয়াজ চৌধুরী লিখেছে কি নাট ভাইয়া, আমি বল্টু ভাইয়া কে কি মারতে চায়, ভুটকেল ভাইয়া বলে রাখবো। এই তো ভালো কিছু মানে নাটের বউ বল্টুর গার্লফ্রেন্ড শেয়ার করেছে, এস এম মুকে শেয়ার করেছে, শাফি আহমেদ শেয়ার করেছে, পিয়া মনি শেয়ার করেছে, এফ এম পুকুর জাহাঙ্গীর আলম, ফামিয়া আহমেদ, তারপর দেখি রতনাল হাসান বজ্জাতের হাড্ডি শেয়ার করছে আমাদের সাথে, জ্বলন্ত প্রেমিক আছে আমাদের সাথে নুসরাত জাহান এবং এমডি ফামিয়া লিখেছে বল্টু ভাই নতুন টি শার্ট কিনছেন বই লাগে, এখন এই টি শার্ট পরে আমাদের চোখ জ্বালাবালা করে দিবেন নাকি? আরে সবাই দেখে ভালো হয়েছে, দিস ইজ মাই টি শার্ট, না কালকে পরি নাই তো, এটা একদিন পরপর পরতে পড়তেছি, আমি একসাথে অনেকগুলো টি শার্ট কিনছি তো, আমার বউ বলছে এটা সিরা ভালো তো পাল্টা দেবো। চানমিয়া কমেন্ট করেছিল আমাদেরকে, আর আজকে আর সময় নেই আমরা জোকান কাটে যাই, আন্টি কি শুনে যেভাবেই বলি একটা শব্দ তো কোনো ভাবে বাদ দেওয়া যায় না। আচ্ছা ওই জায়গাটা আপনি গ্যাপ দেন, আমি অন্যভাবে বলতেছি, বলেন শুরু করেন। বলতেছে যে গার্লফ্রেন্ড এসে বয়ফ্রেন্ড কে বলতেছে জান হইছে কি জান, বলছে কি হয়েছে তোমার বাপ সাপ তো ভালো মনে হইতেছে না, হইছে কি জান তোমার একটা বন্ধু আছে না, কোন বন্ধু, ওই যে তোমার বন্ধু আছে না একটা, নাম যেন হচ্ছে নামই জানো না ঘটনা কি, বলছে জানি মানে বলতে লজ্জা লাগতেছে, কাহিনীটা কি তোমার বন্ধুর সাথে না মানে আমার গতকালকে রাতে হয়ে গেছে একটা দুষ্টুমি, কি আশ্চর্য কি কি হয়ে গেছে মানে কি, বলছে এটা অ্যাক্সিডেন্টলি হয়েছে বুঝছো, গতকালকে ও আমাকে লিটনের ফ্ল্যাটে নিয়ে গেছিল, পরে আমাদের মধ্যে একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, আর তুমি তো বুঝছো অ্যাক্সিডেন্ট কি আর সব সময় হয়, অ্যাক্সিডেন্ট কি আর বলে কয়ে হয়, হয়ে গেছে আর কি, কয় কুত্তার বাচ্চা এই নিয়ে তুই ছয়বার অ্যাক্সিডেন্ট করলি তোর জীবনে এত অ্যাক্সিডেন্ট কেন, হ্যাঁ ডাক্তার বলতেছে ও মাই গড ওয়েলকাম কংগ্রেচুলেশন আপনার মেয়ে তো হবে একটা আর কি, ওয়া ওয়া কামিং সুন, বল কি আমার মেয়ে ওয়া ওয়া কামিং সুন, ওর তো বিয়ে হয় নাই, মেরে গেছে তাই কি তার কি হয়েছে বিশ্বাস করে এটা অ্যাক্সিডেন্ট, বুঝলাম অ্যাক্সিডেন্ট পড়লি তো পড়লি ওটার উপরে পড়লি, ফিরা দরকার নেই আজকের মধ্যে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন থাকবেন, নাট বল্টুকে ঘৃণা করবেন ভালোবাসবেন এটা আপনার ইচ্ছা, আন্টি ইসলাম আলাইকুম আমরা এত দুষ্ট না কিন্তু আন্টি, ইমেলি প্রেজেন্ট নাট বুটু দ্য টু ওয়ান কিংস টাটা।